আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। তোমাদেরকে তিতাস অনলাইন স্কুলে জানাই স্বাগতম। আজ আমরা ৬.১৯ ৬.২ এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আজ যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব সেই সমস্যাটি আমি লিখে নিচ্ছি। ১১ দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল ১৬০ এবং একটি অপরটির তিন গুণ হলে তিন গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুইটি নির্ণয় করো। এখন আমরা আমাদের এই সমস্যাটি থেকে আমাদের সমাধান দিয়ে করার চেষ্টা করব। আর আমরা জানি তোমাদেরকে প্রথম ৬.২ এর প্রথম অংশে আমি বলেছি, প্রথম পর্বে আমি বলেছিলাম যে এই অধ্যায়টা মূলত প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাই আমরা যখন প্রতিটি সমস্যার সঙ্গে এই প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি সম্পর্কে সম্পর্কিত, এখন এই অঙ্কটি করতে গিয়ে আমরা প্রথমেই বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল, এখন দুটি সংখ্যার যোগফল ১৬০ এবং একটি অপরটির তিন গুণ। তাহলে এখানে আমাদের কাছে শর্ত দেওয়া আছে কয়টি? দুইটি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই, যেহেতু আমাদেরকে বলা হচ্ছে দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা সম্পর্কে আমরা ধরে নেব। তো প্রথমে আমরা লিখব সমাধান তারপর আমরা বলা আছে দুটি সংখ্যা। এখন দুটি সংখ্যা কি কি? তাহলে মনে করি প্রথম সংখ্যাটি সমান এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি সমান ওয়াই। তাহলে এই পেয়ে গেলাম আমাদের দুটি সংখ্যা এক্স এবং ওয়াই। এখন আমাদের প্রথম শর্তানুসারে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল। তাহলে প্রথম শর্তানুসারে দুটি সংখ্যা এক্স প্লাস ওয়াই সমান ১৬০ এবং দ্বিতীয় শর্তানুসারে বলা হয়েছে যে একটি অপরটির তিন গুণ। তাহলে একটি যদি অপরটির তিন গুণ হয় এক্স সমান থ্রি ওয়াই। তাহলে আমরা দুটি রাশি পেলাম। এই দুটি রাশিকে আমরা লিখতে পারি এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ। এখন আমরা এই এক নং সমীকরণ দুই নং সমীকরণকে ধরে আমাদের কাজগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। কারণ দুই নং সমীকরণটি আমাদের এক্স এর মান হিসেবে একটি চলকের জন্য ছোট্ট একটি মান দেওয়া আছে। তাই আমরা দুই নং সমীকরণটি ধরে কাজটি করার চেষ্টা করব। তো দুই নং সমীকরণের
সমীকরণের এক্সের মান মান এক নং এ বসিয়ে পাই, এক নং এক নং এ বসিয়ে পাই বসিয়ে পাই। দেখো আমরা আমাদের সমীকরণটি আছে x প্লাস y সমান 160, সেখানে যদি আমরা x এর মানটি বসাই তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় 3y, x এর জায়গায় y এর মান বসাই 3y, আর y এর জায়গায় y রয়ে গেল, এখন আমরা পাচ্ছি 160। তাহলে এখন আমরা যদি 3y এবং y কে যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 4y, 4y সমান 160। তো এই মুহূর্তে আমরা বাপাশে ওয়াই চলকটিকে রেখে ডান পাশে 160 কে 4 দ্বারা ভাগ করব, 160 ভাগ 4। তাহলে আমাদের ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম 4 4 16, তার মানে 40। তাহলে আমরা একটি মান পেয়ে গেলাম। এখন এই ওয়াই এর মানটি যদি আমরা এই 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা আমাদের এক্স এর মানটিও পেয়ে যাব। তাহলে ওয়াই এর মান, ওয়াই এর মান দুই নং এ, ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই এক্স সমান 3y বা এক্স সমান 3 ইন্টু, ওয়াই এর মান আমাদের জানা আছে 40। তাহলে আমরা 40, এখন 40 আমরা ওয়াই এর মান বসালাম, তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং এক সমান 3 4 12, 120, 3 40 120। তাহলে আমরা দেখো খুব সুন্দরভাবে এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের লেখা যায় যে দুটি সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে, তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা দুটি যথাক্রমে, সংখ্যা দুটি যথাক্রমে যথাক্রমে 120 ও 40। তো এই ছিল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। তো এইভাবে আমরা প্রশ্নটি বারবার পড়ার মাধ্যমে আমাদের এই সমাধানটি করার চেষ্টা করব। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমরা এ অধ্যায়েরই আরেকটি পরবর্তী অঙ্কটি করার মাধ্যমে সমস্যাটি অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। তো তোমরা একটু ভালো করে অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটি করবে আমি আশা করি। এখন আমরা পরবর্তী সমাধানটি করি। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে অঙ্ক নম্বর 12। সেখানে বলা হচ্ছে দুইটি সংখ্যার সংখ্যার
প্রথমটির তিন গুণের সাথে প্রথমটির তিন গুণের সাথে তিন গুণের সাথে সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে দুই গুণ যোগ করলে করলে 59 হয়। আবার প্রথমটির দুই গুণ প্রথমটির প্রথমটির দুই গুণ থেকে দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে দ্বিতীয়টি বিয়োগ করলে করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। সংখ্যাদ্বয় নির্ণয় কর। এখন আমরা এই 12 নম্বর সমস্যাটিতে যেটি দেখলাম বলা আছে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে 59 হয়। এখন তাহলে আমাদের প্রথমে দুটি সংখ্যা ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে দুটি সংখ্যা ধরে নিচ্ছি, সমাধান মনে করি মনে করি দুটি সংখ্যা দুটি সংখ্যা সংখ্যা যথাক্রমে যথাক্রমে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই। তাহলে এখন প্রথম শর্ত অনুসারে আমাদের কি বলা আছে যে দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দুটি সংখ্যার প্রথম শর্ত অনুসারে প্রথম শর্তানুসারে শর্তানুসারে এখানে যে আমাদের দুটি সংখ্যা ধরেছে আমরা এক্স এবং ওয়াই, সেই দুটি দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে প্রথমটির তিন গুণ হচ্ছে এই এক্স এর তিন গুণ, তিন গুণের সঙ্গে দ্বিতীয়টির দুই গুণ ওয়াই এর দুই গুণ, ওয়াই এর যদি দুই গুণ হয় যোগ করলে 59 হয়, দুই গুণকে যোগ করলে 59 হয়। এবং দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে বলা হচ্ছে যে প্রথমটির দুই গুণ থেকে প্রথমটির দুই গুণ থেকে 2x দ্বিতীয়টি বিয়োগ করলে দ্বিতীয়টি বিয়োগ করলে যদি আমরা দ্বিতীয়টিকে বিয়োগ করি তাহলে দাঁড়ায় 9। এই ছিল আমাদের দুটি শর্ত। এখন এই দুটি শর্ত থেকে আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমস্যাটি সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমটিকে ধরে নিই 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টিকে 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে আমরা এক দ্বারা 1 নং সমীকরণকে সমীকরণকে এক দ্বারা এক দ্বারা এবং 2 নং সমীকরণকে
সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই। দেখো আমরা যদি দুটি সমীকরণকে প্রথম সমীকরণকে এক দ্বারা করি তাহলে কি দাঁড়াচ্ছে 3x + 2y = 59 এবং যদি দুই নম্বর সমীকরণকে তাহলে দুই দ্বারা করি তাহলে কি দাঁড়ায় 2×4 4x - 2y = 9×18 তাহলে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম। এখন আমরা এই দুটি সংখ্যাকে কি করব বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয়। সরি বিয়োগ না যোগ করব, কেননা এখানে দেখো আমাদের যদি কোন একটি সংখ্যাকে বাদ দিতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের যোগ করতে হবে, কেননা এখানে দুটি অংশে দেখো প্লাস এবং মাইনাস থাকায় তাহলে এখানে আমাদেরকে যোগ করতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আমরা এই অংশটিকে যদি যোগ করি তাহলে কি দাঁড়ায় শেষের অংশটিকে করলে হয় 8×9 = 17, 8×1 এই 1×2 = 2, 2×5 = 7 আমরা পেয়ে গেলাম 77। এবার এখানে 2 থেকে 2y যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে, কোনো মান আসছে না। এখন 3x এর সঙ্গে যদি 4x যোগ করি তাহলে আসতেছে 7x। তাহলে এখান থেকে আমরা আমাদের অংশটি যোগ করার পর যে অংশটি পেলাম এখন এই অংশ থেকে আমরা x এর মানটি বের করব, বা x = 77/7। এখন সুতরাং x = 77 কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে কি আসতেছে 11, 7×11 = 77। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। তো এখন x এর মান আমরা যদি 2 নং-এ বসাই x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই আমাদের কাছে 2 নং সমীকরণ আছে 2x - y = 9। তাহলে আমাদের কাছে x এর মান আছে তাই আমরা x এর মান বসালাম 2×11 - y = 9, বা 11×2 যদি গুণ দিই তাহলে আসতেছে 22 - y = 9, বা -y কে বা পাশে রেখে আমরা 22 কে পক্ষান্তর করে দিই তাহলে আসতেছে কত আসতেছে 22। তাহলে এখন পক্ষান্তর করে দেওয়ার পর আমরা বিয়োগ করি -y = 22 থেকে 9 চলে গেলে থাকতেছে 13। সুতরাং যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে যে y = 13। তোমরা এটা ভাগ করলেও হয় অথবা গুণ করে দিলেও হয়। তাহলে আমরা পাশে লিখে দিতে পারি আমার বোঝার সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এটা লিখে দিতে পারো যে -1 দ্বারা
গুণ করে, গুণ করে, এটা গুণ করলেও পারা যায় অথবা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলেও সে অংশটি পাওয়া যায়। তাহলে আমরা দেখো এখানে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি। তাহলে আমরা সংখ্যাদ্বয় যে নির্ণয় করতে বলেছে আমরা দুটি সংখ্যা পেয়ে গেছি, সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে এক্স এর মান 11 এবং ওয়াই এর মান আছে আমাদের কাছে 13। তাহলে আমরা দুটি সংখ্যা আমাদের পেয়ে গেলাম। তাহলে একটু চিন্তা করো, এখানে আমরা যে প্রথম অংশে এখানে আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করলাম, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করলাম না কেন? একটু চিন্তা করো, যদি আমরা এই সমীকরণ গুলো দিয়ে করতে যাই, তাহলে আমরা যদি একটু প্রথম দুই নং সমীকরণ দিয়ে কাজ করতে যাই, তাহলে সেখানেও ভগ্নাংশ তৈরি হতে পারে, এবং ভগ্নাংশ দিয়ে করতে গেলে সেই সমীকরণটি বা সেই সমাধানটি অনেকটা জটিল হয়ে যায়। তাই আমরা সেই সমাধানটি জটিল পর্যায়ে না গিয়ে সহজ পর্যায়ে করার জন্য আমরা অপনয়ন প্রতিস্থাপনের জায়গায় অপনয়ন পদ্ধতিকে ব্যবহার করেছি। এবং তোমরা এটাও জানো যে প্রতিস্থাপন পদ্ধতিতে দুটি রাশির মধ্যে যে কোনো একটি চলককে মেলানোর জন্য, কারণ যদি মিলানোর জন্য আমাদেরকে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করেছি, দুটি রাশির মধ্যে মিলানোর জন্য আমরা প্রথম রাশিকে 1 দ্বারা এবং দ্বিতীয় রাশিকে 2 দ্বারা গুণ করেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে অপনয়ন পদ্ধতিতে সবসময় এমন একটি সংখ্যা দ্বারা গুণ করা হয় যাতে একটি চলকের মান খুব সহজে বের করা যায়। তো আজ এ পর্যন্তই, তোমরা আশা করি সবাই ভালো থাকবে, এবং এই অবসরকালীন সময়টা বা করোনাকালীন সময়টাকে তোমরা সঠিকভাবে তোমাদের পড়াশোনার মাধ্যমে শেষ করবে। এই বলে আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।